কেটে যাবে। নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সোমনাথ। শুরু করব আমাদের পাঠশালা। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সে সমস্যার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যানস ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। এখন আমরা পাঠশালার আজকের রবিবারের প্রথম ক্লাস, দশম শ্রেণীর অঙ্ক। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক বিপ্লব দত্ত, শিক্ষিকা পদ্মাবতী মণ্ডল। আমরা শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানাই নোম্যানস ল্যান্ডের স্টুডিওতে। আমরা শুরু করব ক্লাস। আমি স্যার এবং ম্যাডামের কাছে অনুরোধ করব ক্লাস শুরু করার জন্যে। নমস্কার, আমি পদ্মাবতী মণ্ডল, শিক্ষিকা, কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। আমি আজকের বিষয় শুরু করব। শুরু করার আগে দু একটি কথা, যেটা এর আগে অনেকেই বলে গেছে, আমিও সেটাই বলছি। আজকের এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র নিউজ নোম্যানস ল্যান্ড এবং বনগাঁ পৌরসভার উদ্যোগে গৃহবন্দী যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের কথা ভাবা সত্যিই অনস্বীকার্য। এর জন্য নিউজ নোম্যানস ল্যান্ড এবং বনগাঁ পৌরসভাকে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা। আর তার থেকেও বেশি করে শুভেচ্ছা জানাবো নিউজ নোম্যানস ল্যান্ডের যে সমস্ত কর্মী ভাইরা, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই যে কর্মকাণ্ডটাকে আজকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে। তা আজকের বিষয় শুরু করছি, দশম শ্রেণীতে অংশীদারি কারবার। অংশীদারি কারবার শুরু করার আগে দু একটা কথা বলি। এখানে অংশীদারি কারবার কথাটার মধ্যেই লুকিয়ে আছে অংশী, অর্থাৎ অংশ দিয়ে আমরা কারবার। কারবার বলতে আমরা সবাই বুঝি মোটমাট কথা বিজনেস বা ব্যবসা। এখন এই ব্যবসা আমরা করব কিসের জন্য? প্রথমত ব্যবসা করা হয় লাভের জন্য, অর্থাৎ কিছু টাকা আমি সেখানে ইনভেস্ট করলাম, করার পর সেখান থেকে আমরা যে পরিমাণ লাভ পাব সেটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব। তার মানে এখানে আমি দুটো কথা বললাম, যে কিছু পরিমাণ টাকা আমি ইনভেস্ট করব। তার মানে নাম্বার ওয়ান অংশীদারি কারবারে প্রথম আসছে যেটা, সেটা হলো মূলধন। এখানে আমরা যে ভাষায় বলছি সেটা হলো মূলধন, অর্থাৎ এখানে ক্যাপিটাল। তাহলে আমরা ক্যাপিটাল, এক একজনের ক্ষমতা অনুযায়ী আমরা ক্যাপিটাল ইনভেস্ট করতে পারি। আচ্ছা, ইনভেস্ট করলাম, করার পরবর্তীতে আমরা কি করব, কি আশায় আমরা এটা শুরু করছি? না, লাভের আশায়। তাহলে লাভ যেটা হবে, তাহলে সেটাকে আমরা তো একজন যদি ব্যবসা করি কোনো অসুবিধা নেই, কারণ এখানে বলা হয়েছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার মানেই একাধিক লোক সেখানে ব্যবসাটা করছে। তো এই একাধিক লোক যখন আমরা ব্যবসাটা করছি, তাহলে সেখানে লভ্যাংশ, অর্থাৎ যে লাভটা হবে সেটা ভাগ করতে হবে। কি অবস্থায় ভাগ হবে, মানে কিভাবে ভাগ হবে সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ এখানে আমাদের কি না লভ্যাংশ যেটা আমরা পাব, লভ্যাংশ বন্টন, সেটা কি ডিস্ট্রিবিউশন অব দ্য প্রফিট। তাহলে ডিস্ট্রিবিউশন অব প্রফিট কীভাবে ভাগ হতে পারে? তাহলে সেখানে আমরা একটা জিনিস এ করতে পারি, যে আমরা যদি দুজন ব্যবসা করি, তাহলে আমরা দুজনে মিলে সমান ভাগে ভাগ করে নিতে পারি, সমানভাবে ভাগ করতে পারি। আবার এটা না করে আমরা বললাম, না যে যেমন টাকা দেব সেই অনুযায়ী আমরা লভ্যাংশকে বণ্টন করব। তার মানে আমরা মূলধন যেভাবে দিয়েছি সেটাকে আমরা বলছি মূলধনের অনুপাতে ভাগ। আচ্ছা, এই দুটো তো গেল, এর পরবর্তীতে আর একটা বিষয় আসতে পারে, সেটা কি না আমরা ব্যবসা করব, তাহলে ব্যবসাটা কেউ দেখাশোনা করতে পারে। তাহলে দেখাশোনা যে করবে সে বলবে, আমি কেন শুধু শুধু দেখাশোনা করব। দুজনেই যদি দেখাশোনা করে কোনো অসুবিধা নেই, কিন্তু একজন যদি দেখাশোনা করে আর একজন বললো না আমি ওখানে সময় দিতে পারবো না, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে তিন নম্বর একটা বিষয় আসছে, যেটা হলো যে তাদের মধ্যে কোনো শর্ত প্রযোজ্য থাকলো, অর্থাৎ আগে থেকে কোনো শর্ত ঠিক করা থাকলো, শর্ত আরোপিত হলে। আমি এটা এভাবে লিখলাম, কি শর্ত আরোপিত হলো? না,
এমন হতে পারে যে সে ব্যবসা চালাচ্ছে, বললো যা লভ্যাংশ হবে তার থেকে কিছু অংশ যে ব্যবসা চালাবে সে নেবে, বাকি অংশ লভ্যাংশের অনুপাতে ভাগ হবে, হতে পারে এটা। তাহলে এই অনুযায়ী আমাদের লভ্যাংশটা বণ্টন হল। এখন প্রশ্ন হলো সবসময় কি এরকম কিছু উল্লেখ থাকবে? না, সবসময় এরকম কিছু উল্লেখ নাও থাকতে পারে। তোমাদের কোনো একটা প্রশ্ন পড়লে, পড়ে দেখলে এরকম কোনো কিছু উল্লেখ নেই, তাহলে কি করব? সেক্ষেত্রে আমাদের আসবে সর্বদাই মূলধনের অনুপাতে ভাগ। কোনো রকম কোনো শর্ত বা কোনো রকম কিছু উল্লেখ না থাকলে আমরা ধরে নেব সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে, ঠিক আছে? তাহলে এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। যে কোনো একটা প্রবলেম তোমাদের সামনে আমি বলছি, ধরে নিলাম এ 15,000 টাকা, বি 25,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। এই ব্যবসা শুরু করার পর তাদের লাভ হলো 16,000 টাকা, এটা হলো তাদের লাভ। এ এবং বি 15,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং তাদের লাভ হলো 16,000 টাকা। তাহলে আমি প্রথম ডিস্ট্রিবিউশন মূলধন পেয়ে গেলাম, ক্যাপিটাল। সেকেন্ডলি আসছি, তাহলে তাদের লভ্যাংশ কীভাবে বণ্টিত হবে। আমি তিনটে বিষয় বলেছি। নাম্বার ওয়ান, তারা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এই 16,000 টাকা যদি সমান ভাগে ভাগ করে নেয়, এ কত পাবে? খুব সহজেই 8,000 টাকা। বি কত পাবে? 8,000 টাকা, মিটে গেল। যদি এটা সমান ভাগে ভাগ না হয় সেকেন্ড পজিশনে, অর্থাৎ সেকেন্ড টপিক যেটা বলেছিলাম সেটা হলো মূলধনের অনুপাতে, তাহলে আমার এ আর বি এর ক্যাপিটাল আমি জানি, তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত? 15,000 = 25,000। সংক্ষিপ্ত রূপ 3:5। তাহলে এর আনুপাতিক ভাগ হার কত? 3/8। বি এর আনুপাতিক ভাগ হার কত? 5/8। ভাগ হবে কত টাকা? 16,000 টাকা। তাহলে 16,000 টাকা লভ্যাংশের মধ্যে, এ পাবে 16,000 × তার আনুপাতিক ভাগ হার 3/8, কাটলে কত হচ্ছে? 2। তাহলে 6,000 টাকা। আর বি কত পাবে? 16,000 × 5/8, সেই কাটলে 10,000 টাকা। এটা হলো মূলধনের অনুপাতে। এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হলো আমরা তাদের মূলধনের অনুপাত বের করেছি 3:5। লভ্যাংশ যেটা আমাদের হয়েছে মূলধনের অনুপাতে সেটা কত? 6,000 = 10,000। তাহলে এখন আমরা দেখি তাদের মূলধনের অনুপাতের সঙ্গে তাদের লভ্যাংশ বণ্টনের অনুপাতটা একই আসে কিনা। তাহলে লভ্যাংশের অনুপাত 6,000 = 10,000, তাহলে কত হচ্ছে? 6:10। এটাকে আরো লঘিষ্ঠ করলে 3:5। দেখো, মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত দুটো সেম। তাহলে আমরা 2 নম্বর অনুযায়ী, অর্থাৎ মূলধনের অনুপাতে আমরা যদি লভ্যাংশটাকে বণ্টন করি, তাহলে আমরা এটা পেলাম। ঠিক এই অঙ্কটাই আমি যদি 3 নম্বরে চলে যাই,
তিন নম্বর কি বলেছিলাম? না, সেক্ষেত্রে কিছু শর্ত আরোপিত থাকবে। এখন শর্তটা কি? না, বলা হলো এ দিয়েছে 15,000 আর বি দিয়েছে 25,000। বি বলল আমি টাকা বেশি ইনভেস্ট করেছি, অতএব আমি খাটতে টাটতে পারবো না। এ, তুমি ব্যবসাটা দেখো এবং দেখার জন্য তোমাকে পারিশ্রমিক হিসাবে তোমাকে 4,000 টাকা করে দেওয়া হবে। তাহলে যা লাভ হবে তার 4,000 টাকা এ পাবে, তারপর যে লভ্যাংশ বাকি থাকবে সেটা ভাগ হবে তাদের মূলধনের অনুপাতে। তাহলে 4,000 টাকা এ পাচ্ছে, 4,000 টাকা একে দেবার পর অবশিষ্ট লভ্যাংশ -4,000 = 12,000 টাকা। তাহলে 12,000 টাকা যখন আমরা পেয়ে গেলাম, এই 12,000 টাকা আর তো কোনো কিছু উল্লেখ নেই, না থাকা মানেই মূলধনের অনুপাতে ভাগ হবে। আমরা আগেও মূলধনের অনুপাত বের করে নিয়েছিলাম, এ আর বি এর মূলধনের অনুপাত 3:5। তাহলে এই অনুপাতে এবার কত টাকা ভাগ হবে? না, বাকি 12,000 টাকা মধ্যে এ পাবে কত? পাচ্ছে 12,000 ইনটু সেই মূলধনের অনুপাত, কাটলে কত হবে? 100 টাকা। বি কত পাবে? 7,500 টাকা। তাহলে এটা কি আমাদের উত্তর হয়ে গেল? না, কিন্তু এ দেখো আগে একবার পেয়ে রেখেছে 4,000 টাকা, বি 7,500, এ এখানে আবার পেয়েছে 4,500। তাহলে এর মোট কত হলো? 4,000 + 4,500। তাহলে এ এর মোট মূলধন, সরি, এর মোট লভ্যাংশ প্রথমে এখানে পেয়েছে ব্যবসা দেখাশোনার জন্য 4,000, এখানে পেয়েছে 4,500। তাহলে পেল 100 টাকা। আর বি কত পেল? ওই একটাই পেয়েছে বি, 7,500। বি এর লভ্যাংশ 1,000। যেহেতু শর্ত আরোপিত ছিল তাই এই অনুপাতটা আমরা আর আলাদা করে করলাম না, কারণ এটা আর আসবে না। নেক্সট আমরা আসছি, সবসময় কি সরাসরি মূলধন দেয়া থাকবে? সবসময় তো সরাসরি মূলধন উল্লেখ নাও থাকতে পারে, তখন কি? না, এমনভাবে বলা থাকলো কোনো একটা শর্তের মাধ্যমে তোমাদের মূলধনটা বলা থাকলো। তোমরা লক্ষ্য করবে 2017 সালে একটা মাধ্যমিকে প্রশ্ন এসছে, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্য প্রতি বছরই এখান থেকে মাধ্যমিকে প্রশ্ন কিন্তু 5 নম্বরের একটা থাকেই, প্রায় প্রতি বছরই থাকে। তা 2017 সালে একটা প্রশ্ন এসেছিল, আমি বলছি প্রশ্নটা, যে এ বি এবং সি একটি ব্যবসা শুরু করলো, মোট মূলধন 180,000 টাকা, এ দিয়েছে বি এর থেকে 20,000 টাকা বেশি, বি দিয়েছে সি এর থেকে 20,000 টাকা বেশি। বছরের শেষে 30,000 টাকা তাদের লাভ হয়েছে,
তাহলে কত বণ্টিত হবে, কিভাবে ওরা বণ্টন করবে। বা এখানে লাভ আমি 30,000 না বলে বললাম 10,800, তোমাদের যেটা ছিল সেটা হলো 10,800 টাকা লাভ হচ্ছে। তাহলে সেই 10,800 টাকা তাহলে এ দিয়েছে বি এর থেকে 20,000 বেশি, বি সি এর থেকে 20,000 বেশি। তাহলে আমরা ধরে নিই সবাই তো সি এর রেসপেক্টে দেখো, তাহলে আর মোট লাভ কত বলেছি, মোট লাভ 10,800 টাকা। তাহলে আমরা কিভাবে করব, এক্ষেত্রে তো সরাসরি মূলধন আলাদা করে অনুপাত করতে পারছি না, তা আমরা ধরে নিলাম সি দেয় এক্স টাকা। তাহলে বি কত দিয়েছে, এর থেকে 20,000 বেশি এত টাকা, আর এ কত দিয়েছে, এর থেকে আরও 20,000 বেশি। তাহলে এক্স প্লাস 20 প্লাস আরও 20,000 বেশি, তাহলে পেলাম কত, এত টাকা। তাহলে দেখো আমরা মূলধন সরাসরি বলা ছিল না, কিন্তু আমরা এখন মূলধনটা পেয়ে গেলাম। এইখানে আমাদের আননোন একটা আছে এক্স, এক্সের মানটা কিভাবে পাবো, না তাদের মোট মূলধন বলা আছে 1,80,000 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা এক্স প্লাস 40,000, এক্স প্লাস 20,000 প্লাস এক্স, এটা 3x, আর এটা হচ্ছে কত 60,000, ওপাশে গেলে কত হয় 1,80,000 মাইনাস 60 সমান সমান 1,20,000। তাহলে এক্স এর ভ্যালু আমরা বের করে নেব, অতএব এক্স সমান সমান 1,20,000 বাই 3 সমান সমান 40,000, বেরিয়ে গেল এক্স এর ভ্যালু। তাহলে আমরা এই এক্স এর জায়গাগুলোতে এবার কত লিখে দিতে পারি, সি কত দিয়েছিল তাহলে ওই এক্স টাকা মানে 40,000 টাকা, বি কত দেয় 40,000 প্লাস 20,000 মানে 60,000 টাকা, এ কত দিয়েছে এক্স প্লাস 40 মানে 40 80,000 টাকা, বেরিয়ে গেল মূলধন। যখনই মূলধন পেলাম আমাদের ওই লভ্যাংশ একই প্রসিডিওরে আমরা মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত, আশি হাজার, 60,000, 40,000। তাহলে সবার থেকে আমরা 8, চারটে করে শূন্য বাদ দিলে 6:4, আরও লঘিষ্ঠ হচ্ছে 4:3:2। তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেলাম, লভ্যাংশ কত ছিল, মোট লাভ ছিল 10,800, এত টাকার মধ্যে এ পাবে 10,800 ইনটু এখানে 4/7 আর 2 9, আর আমি করলাম না, এইভাবে আমরা বি পাবে একইভাবে, ঠিক প্রথম অঙ্কটা আমরা মূলধনের অনুপাতে যেভাবে করেছি সেই প্রসিডিওরে এটা করে আসব। এবার প্রশ্ন হলো ম্যাম সবই কি এইরকম অঙ্ক থাকবে,
না, সব এরকম নাও থাকতে পারে। ব্যবসাটা সব সময় যে আমি বছরের শুরুতেই টাকাটা দিতে পারবো নাও হতে পারে। আমার মনে হলো আমার আজকে আরও কিছু টাকা এসেছে, আমি ব্যবসায় খাটিয়ে দিই, দিতে পারি, কীভাবে দেবো সেটা। তাহলে সেই জায়গাগুলো করতে গেলে আমরা কী করব, এবার আমরা আসছি। এত সময় আমরা যে জায়গাগুলো করলাম সেখানে আমরা অংশীদারি কারবারের যে অংশটা বলি সেটা হলো, এটাকে আমরা দুভাবে ভাবতে পারি, একটা হলো সরল আর একটা হলো মিশ্র। সিম্পল আর এটা হলো কম্পাউন্ড। তার মিশ্রটা কি জিনিস? এত সময় আমরা যা করলাম, বছরের শুরুতে মূলধন দিয়েছি এবং তারপরে সেই অনুযায়ী আমরা প্রফিট ভাগ করেছি। তা যদি না হয়, আমরা বললাম আমি পাঁচ মাস পরে কিছু টাকা দিলাম, তাহলে আমরা কি করব? আমি বললাম আমি পাঁচ মাস পরে না, আমি কত সময় পরে বললাম না, কিছুদিন পরে আমি টাকাটা দিলাম, দিয়ে আমি এত টাকা লাভ পেলাম, তাহলে আমি কতদিন পরে দিয়েছিলাম? এই ধরনের সমস্যাগুলো যখন আমরা করব তখন কিভাবে করব দেখে নিই। দুই দাগের বইটা দেখতে হবে। আমি বললাম এ 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, বি 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। এ কিছুদিন পরে ভাবলো না, আমার তো 24,000 টাকা, আরও কিছু যদি ইনভেস্ট করি তাহলে তো লভ্যাংশটা আমার বেশি হবে। ও কি করলো, পাঁচ মাস পর আরও 4,000 টাকা দিল। পাঁচ মাস পর আরও 4,000 টাকা দিল। তাহলে সেক্ষেত্রে আমরা লভ্যাংশ কিভাবে বণ্টন করব? মোট লাভ হলো, যাই হোক, মোট লাভ, মোট লাভ নিয়ে আমাদের এখানে মাথা ব্যথা নেই। আমাদের হলো মূলধনের অনুপাতটা বের করা, আর মূলধনের অনুপাত যেই পেয়ে যাব, লভ্যাংশ বণ্টনের রীতি সেই মূলধনের অনুপাতে একইভাবে। তো এক্ষেত্রে যেহেতু পাঁচ মাস পরে দিয়েছে, কিছু টাকা তার আগে দিয়েছে, তখন আমরা কি করব, ধরে নেব যে সমস্ত লভ্যাংশটা বছরের শেষে না পেয়ে যদি আমি এক মাসে পেতে চাই, অর্থাৎ যেহেতু এটা মাস একক চলে এসেছে, যদি আমরা এক মাসে পেতে চাই তাহলে আমার মূলধন কি করতে হবে, 12 গুণ করতে হবে। তার মানে এ যে 24,000 টাকা দিয়েছিল সেটা 12 মাসের জন্য দিয়েছিল, তাহলে এক মাসে যদি আমরা সব লভ্যাংশ পেতে চাই তাহলে এক মাস অনুসারে বা অনুযায়ী মূলধন কত হবে, আমি সংক্ষেপে লিখছি না, সে 24,000 টাকা দিয়েছে, 12 মাসের জন্য 24,000 টাকা খেটেছে, আর পাঁচ মাস পর এক্সট্রাভাবে 4,000 টাকা সেটা খেটেছে 12 মাইনাস, অর্থাৎ 7 মাস। তোমরা এভাবে করতে পারো। আমি আর একটা বলছি, সেটা হলো 24,000 টাকা এর ব্যবসা, 24,000 টাকা কত মাস চলল, 24,000 টাকাই চলল তার 5 মাস। 5 মাস পর সে কি করল না, ব্যবসায় আরও 4,000 টাকা দিল, তাহলে এখন তার মূলধন হয়ে গেল কত, 28,000। সেটা বাকি 7 মাস খেটেছে, এটা আর এটা সিম্পলিফাইড ফর্ম এটা। অর্থাৎ কখনো যদি আমাদের এক্সট্রাভাবে টাকা আমরা দিই তাহলে যে ক মাসের জন্য দেব সেটা এখানে অ্যাড করব, আর যদি আমরা তুলে নিই তাহলে এখানে মাইনাস করব। যে কোনো প্রসিডিওরে তোমরা করতে পারো, আইদার এটা আর এটা, কোনো অসুবিধা নেই, মূলধন একই আসে। তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা হলো এত টাকা। এটা কার মূলধন ছিল অনুযায়ী, এ এর মূলধন, আর বি এর মূলধন কত হবে,
30,000 টাকা ও আর বছরের মাঝখানে কিছু দেয়নি, ফলে 12 মাসই এই টাকাটা খেটেছে। সমান কত হচ্ছে? এত টাকা। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত ৩১৬, ৩৬০, চার দিয়ে কাটবে, ৪৭৮, ৭৯। এবার তোমরা যদি আমি বলি যে মোট লাভ ২৭,৭১৬, এটা তোমাদের বইয়েই আছে প্রদীপবাবু এবং আমিনা বিবি দিয়ে, আমি এবি ধরে নিয়ে করেছি। এরপরে এই অনুপাতে এই লভ্যাংশ বন্টন করলে কে কত লভ্যাংশ পাবে, সেখানে এটা দুই দাগের অঙ্কটা বইটা লাগবে। এর পরবর্তীতে তাহলে এইরকমই আর একটা প্রবলেম, যে সরাসরি এরকম পাঁচ মাস উল্লেখ থাকলো না, তাহলে আমরা কি করব? ধরে নিলাম এ বি ও সি একটা ব্যবসা করলো, তারা যথাক্রমে এ দিয়েছে ৬,০০০ টাকা, বি ৮,০০০ টাকা, সি ৯,০০০ টাকা। এই টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করলো। কিছুদিন পর এ আরো ৩,০০০ টাকা দিল, আর মোট লাভ হলো ৩০,০০০ টাকা। এবং এই অনুযায়ী সি বছরের শেষে সি এর লভ্যাংশ হল ১০,৮০০ টাকা। তাহলে তোমার প্রশ্ন হল এ কতদিন পর ওই টাকাটা ইনভেস্ট করেছিল? তাহলে এক্ষেত্রেও আমাদের ধরে নিলাম এ কতদিন পর টাকাটা দিয়েছে, না এক্স মাস পর টাকাটা দেয়, এক্স মাস পর ৩,০০০ টাকা দিল। তাহলে এ এর মূলধন কি হলো? এর মূলধন কত হবে? ৬,০০০, এটা কতদিন? এক্স মাস পর, এটা ১২ মাসই খেটেছে, প্লাস ৩,০০০, এই টাকাটা কতদিন খেটেছে? এক্স মাস পর দিয়েছে, অর্থাৎ ১২ মাসের মধ্যে এক্স মাস খাটেনি, তার মানে ১২-এক্স ৩৬,০০০, ৩,০০০, এক্স ১০৮, এক্স ৩,০০০ যদি কমন নিই এটা হলো এ এর মূলধন। বি এর মূলধন কত? আমি মুছে দিলাম, বি ৮,০০০ আর সি ৯,০০০। বি এর মূলধন ৮,০০০ × ১২ এটা, সি এর মূলধন ৯,০০০
এত টাকা। তাহলে মোট লাভ আমাদের 30,000 টাকা আর সিএল লভ্যাংশ বলা আছে। তাহলে আমরা মূলধনের অনুপাত বের করে নিতে পারি। এ বি আর সি এর মূলধনের অনুপাত ইস টু, বি এর কত? 96,000 ইস টু সবার থেকে যদি 3,000 বাদ দিই ভাগ করি তাহলে এটা আসছে ইস টু 30,000 ইন্টু সি কত? 36 বাই আনুপাতিক ভাগ হার এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস এক্স 32 প্লাস 36। এখন আমরা যদি এটাকেই যে প্রদত্তর সঙ্গে সমান করি তাহলেই আমরা পেয়ে যাব এক্সের মান, অর্থাৎ কি না তিরিশ হাজার এটা যোগ করলে কত আসছে? 72 104, তাই তো? এটা ওর 104 মাইনাস এক্স সমান সমান 30,000 ইন্টু 36 অর এক্স সমান সমান 104 মাইনাস 104, তার মানে কত মাস পর এ টাকাটা দিয়েছিল? 4 মাস পর। তাহলে এই প্রসেস, মানে আমি সবগুলো চেষ্টা করলাম তোমাদেরকে সব টাইপের অঙ্কগুলো একটু দেখানোর, এই টাইপের অঙ্কগুলোই তোমাদের পরপর আছে, এবার তোমরা একটু করো মানে পুরো লেসেনটাই, ঠিক আছে? স্যার এবার তোমাদেরকে ত্রিকোণমিতি পোর্শন বা অন্যান্য একটু করাবেন, তারপরে যদি সময় থাকে তাহলে আমি আবার তোমাদেরকে দেখাবো। নমস্কার, আমি বিপ্লব দত্ত, রানিয়াটি উচ্চ বিদ্যালয়ের অঙ্ক বিষয়ক শিক্ষক। আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে, তোমরা এই লকডাউন পিরিয়ডে প্রত্যেকে ঘরবন্দি আছো, তোমরা সরকারি নিয়ম অনুযায়ী, প্রশাসনিক নিয়ম অনুযায়ী নিরাপদ দূরত্বে থাকবে, দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে, সাবধানে থাকবে, মাস্ক ব্যবহার করবে। আমি যেহেতু মাস্ক নিয়ে এসেছি, যেহেতু আমার পকেটে আছে, তাও তোমরা ব্যবহার করবে, এবং শরীরের প্রতি লক্ষ্য রেখে তোমাদের যেটুকুনি অসুবিধা হয়েছিল লকডাউন পিরিয়ডের আগে, তোমাদের সমস্ত শেষ হয়নি। আমাদের পৌরসভা এবং আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন তার উদ্যোগে এবং নিউ স্লোমানল্যান্ডের উদ্যোগে এই যে প্রক্রিয়া চালু করা হয়েছে, এতে আশা করি তোমরা সবাই উপকৃত হবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, ভালো করে বুঝতে পারবে। যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিউ স্লোমানল্যান্ডের, সেখানে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, আমরা সেগুলো পরবর্তী ক্লাসে সেগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি শুরু করছি।
সমহার বৃদ্ধি এবং হ্রাস। তোমরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অঙ্কগুলো আগে করেছো, নিশ্চয়ই করা হয়ে গেছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সমূহ চক্রবৃদ্ধি কথাটা এসেছিল, সেখানে যেমন বছরে প্রথম বছরের আসল প্লাস প্রথম বছরের সুদ হয়ে যোগ করলে যেমন দ্বিতীয় বছর আসল বেরোতো, এখানেও সমহার বৃদ্ধিটা আমরা ঠিক সেইভাবেই করব। একই সূত্র কাজে লাগে, আমরা সেই সূত্রটাকেই আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। আসল সমান সমান পি টাকা, সময় ইকুয়াল টু এন বছর, বৃদ্ধি বা হ্রাসের হার ইকুয়াল টু আর, এখানে পার্সেন্ট না থাকে তোমার হার যেতে পারো, আর আর লিখে নাও, এখানে তুমি আর পার্সেন্ট দিতে পারো। অতএব এন বছর পরে আসল হবে পি ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পারে এত টাকা, বা তুমি এটাকে না লিখে তুমি এইভাবে লিখতে পারো পি, যদি এটা যোগ করে দিই আমরা লসের উপরে, তাহলে একশো প্লাস আর বাই এন টাকা। এই সূত্রের মধ্যে মান বসালে তোমার অঙ্কগুলো সহজেই হয়ে যাবে। বইয়ে দেখবে যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে পরে থাকে, পরে যেমন দু বছর পরে, তিন বছর পরে, এক বছর পরে কত টাকা হবে, গাড়ির মূল্য কত হবে, কোনো গাছের উচ্চতা কত হবে, কোনো সেগুলো ক্ষেত্রে তুমি এই সূত্রটা ব্যবহার করবে। বৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে এইটা, আর যখন র্যাশ হবে তখন সেটা কী হবে মাইনাস, অর্থাৎ একশো প্লাস মাইনাস আট ফোর টু দুপার এন। এখানে মান বসালে সমগুলো সহজেই হয়ে যাবে। এবার আসছি আমরা এন বছর পরে, যেমন আমরা অঙ্কটা করলাম যখন সহজে হয়ে যাবে অঙ্কগুলোর ক্ষেত্রে, মান বসালে অঙ্ক হয়ে যাচ্ছে। তুমি যদি এন বছর আগে কত ছিল বা দু বছর আগে কত ছিল, তিন বছর আগে কত ছিল, সেক্ষেত্রে অঙ্কগুলোকে সাধারণ যে সমস্ত ছেলেমেয়েগুলো আছে তারা কিন্তু খুব সহজেই করতে পারে না অঙ্কগুলো। যেমন ধরো এখন মূল্য আছে, মনে করো ধরো এই টাকাটা এখন বর্তমানে, বর্তমানে এত টাকাটা, তাহলে দু বছর আগে কত ছিল, তাহলে ধরো আমি ধরে নিচ্ছি দু বছর আগে আগে ছিল হচ্ছে এক্স টাকা, দু বছর আগে, সময়টা কত, সময় ইকুয়াল টু দু বছর, বৃদ্ধি মনে করো আর 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 মনে হয় মান দিল মনে করো ছয় সিক্স পার্সেন্ট আর বৃদ্ধি, তাহলে দু বছর আগে ছিল এইটা, তাহলে এটাকে আমরা কী ধরতে পারি আমরা পি, পি ইজ ইকুয়াল টু এইটা, তাই তো, পি ইজ ইকুয়াল টু এইটা, বর্তমানে হলো এটা, সময় ইকুয়াল টু এন বছর, এটা হচ্ছে এন এন, এটা হচ্ছে আর, তাহলে এক্স টাকাটা কত হলো, তাহলে একশো, এক্স টাকাটা দু বছর পরে গিয়ে হলো কত, এত টাকা। তাহলে আবার কোন সূত্র কাজে লাগাবো আমরা, এই সূত্র কাজে লাগাবো এটা, এটা যেহেতু বৃদ্ধির ক্ষেত্রে পি একশো প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন, তাহলে পি এখানে কত হবে এক্স এক্স ইনটু একশো প্লাস আর কত, এখানে ছয় নিচে কত একশো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এক শূন্য আট দুটো শূন্য টাকা। এবার আমরা এটা সিমপ্লিফাই করতে পারি, তাহলে এক্স ইনটু একশো ছয় গুণ একশো ছয় বাই একশো গুণ একশো ইজ ইকুয়াল টু একশো আট দুটো শূন্য। এখান থেকে আমরা বের করতে পারি এক্সের মান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু একশো আট দুটো শূন্য ইন্টু একশো ছয় ইন্টু একশো ছয়, না এটা গুণ ছিল পাশে গেলে ভাগ হয়ে যাবে, এখানে হবে একশো গুণ একশো বাই একশো ছয়, এটা একশো ছয়, এটা কারাগারি করলে আমার অঙ্কটা উত্তর বেরিয়ে যাবে। আমি যদি এই যে একশো ছয় একশো ছয় গুণ করলাম, আমরা এই গুণে একটা পদ্ধতি তোমাদের শিখিয়ে দিই একটা জিনিস, খুব সহজে হয়ে যাবে। যেমন ধরো একশো এক
থেকে 109 পর্যন্ত প্রযোজ্য এই নিয়মটা কিন্তু 101 থেকে 109 পর্যন্ত এই নিয়মটা প্রযোজ্য যেমন ধরো 101 গুণ 101 করলে কত হয় খুব সহজে হয়ে যায় কিন্তু আমরা এইভাবে বাতাবো প্রক্রিয়াটা হচ্ছে এরকম গুণ যোগ গুণ এই দুটো সংখ্যা গুণ করলে এক এককে এক শূন্য এক আর শূন্য এক যোগ করলে কত হবে শূন্য দুই আবার এক এক গুণ করলে কত হবে শূন্য এক তোমরা বাইরে বসে করে দেবে তাড়াতাড়ি হবে আবার যদি মনে করো দেখা গেল 108 108 হচ্ছে গুণ করছি এক এককে এক আট 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 যোগ করলে কত হবে ষোলো হবে আর আট আটা গুণ করলে কত হবে চৌষট্টি হবে তোমরা এই নিয়মটা ভালো করে বাইরে বসে প্র্যাকটিস করবে খুব সহজেই দেখবে গুণগুলো ভালো করে শিখতে পারবে এইবার আমরা পুরো যে চলে যাই আগে জিনিসে এখানে কাটাকাটি করলে অঙ্কটা মান বেড়ে যাবে আমি এইটাকে চেষ্টা করব যাতে এইভাবে না করে এটা অন্য পদ্ধতিতে করা যায় যেমন দেখো বর্তমানে যেটা রয়েছে সেটা যে কত 108 এটা এত টাকা মনে কর বর্তমানে এটা বর্তমানে এটাকে আমরা পি ধরে নিলাম বৃদ্ধির হার কত 6% এটা 4 আর সময় এন ইজ ইকুয়াল টু 2 আমার সূত্রটাকে আমার ঠিক এইভাবে আসতে পারে এন বছর পরে যে মানটা বেরিয়েছিল তাকে যদি উল্টে দিই সেইটাই হয়ে সূত্র 100/100 ± r^n তুমি আগের অঙ্কটাকে যদি এক্স ধরেছ আমি যে ওখানে পি ধরতাম তার দেখতে এটাকে যদি পি ধরতাম তাহলে দেখতে ঠিক একইভাবে এই পদ্ধতি চলে আসতো সেটা দেখে দেখাবো না দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এখন রয়েছে কত 108 108 এটা পি এখন এন বছরে কত ছিল এক্স টাকাটা এক্সটা কত হলো তাহলে 100/100 / n অতএব এক্স ইজ ইকুয়াল টু ওটা ওপাশে গেলে উল্টে যাবে ভাগ হবে ভাগ করলে 100/100 / n আমি যদি এটাকে ভেঙে ভেঙে লিখি দেখি তাহলে কী হবে পি 100/100 / n এটাকে উল্টে লিখলে কত হবে পি উপরে হবে 100/100 / r^n সমান সমান পি পি 100/100 / r^n তাহলে পরে তিন এন বছর পরে গিয়ে কত হলো ফলমটা যেটা হলো এন বছর পূর্বে কত ছিল সেটার ক্ষেত্রে ডাইরেক্ট এক্ষেত্রে মান বসালে অঙ্কগুলো সহজেই হয়ে যায় অঙ্কটা সেখানে ভেঙে ভেঙে না করলেও চলে তার জন্য কোনো নাম্বার পরীক্ষার সময় কাটবে না এটা কেন সমহার বৃদ্ধি আমাদের সময়টা খুব সংকীর্ণ যার জন্যে বিস্তারিতভাবে ক্লাস করাতে গেলে পুরো একটা ঘন্টা লাগে এই জন্য আমি সংক্ষিপ্তভাবে বললাম মানে সংক্ষিপ্তভাবে বললাম তোমরা চেষ্টা করবে বাড়িতে বসে প্র্যাকটিস করবে আবার আগের কথায় ফিরে আসি নুমাস্ট্যান্ডের হোয়াটসঅ্যাপে পাঠাবে আমরা পরবর্তী ক্লাসে গিয়ে সেই ক্লাসগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবার আসছি আমরা ত্রিকোণমিতি বিষয় ত্রিকোণমিতি ক্লাস আমার আগে নিশ্চয়ই হয়েছে সেক্ষেত্রে তোমরা সাইন কোসাইন ট্যাঞ্জেন্ট কোট্যাঞ্জেন্ট সেকেন্ড কোসেকেন্ড এই সব টার্মসগুলো তোমরা দেখেছো যে কোণানুপাতগুলো আছে আমরা সেই কোণানুপাতের মান বের করবো এবার কত থেকে 0° থেকে 90° কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে 3°, 4°, 5° এগুলো নেই আমাদের মধ্যে আছে কত 0° আছে 30° আছে 45° আছে 60° আছে এবং 90° আছে এই পাঁচটা কোণানুপাতের মান আছে আমাদের আমরা চেষ্টা করবো এই পাঁচটা মানকে কীভাবে সহজেই আমাদের তো মানগুলো মনে রাখতে হবে সেই মান মনে রাখার চাইতে আমরা যদি পদ্ধতিভাবে আমরা যদি তৈরি করে নিই পরীক্ষার খাতে আগে থেকে তৈরি করে নিই তাহলে কীভাবে আমাদের পরীক্ষার সময় ওই মানের টেবিল দেখে মানগুলো বসালে আমাদের পদ্ধতি কম হবে আমাদের আমরা সেই মানের মানটাকে বের করার সহজ পদ্ধতি আমরা বলছি
যেহেতু পাঁচটা কোণের মান বের করতে হবে, তাই শূন্য থেকে পরপর চা পাঁচটা সংখ্যা লিখব, শূন্য এক দুই তিন চার, পাঁচটা সংখ্যা হলো। সবচেয়ে বড় সংখ্যা যেটা চার, সেই চার দিয়ে একে ভাগ করব, শূন্য বাই চার প্রত্যেককে ভাগ করব। করলে কত হবে? জিরো হবে, এটা একের দুই হবে, এই একের চার হবে, এটা কাটাই করলে এক বাই দুই, এটা করলে তিন বাই চার, এটা করলে এক। এটা হলো আমার চুন চার দিয়ে ভাগ করার পরে। এবার প্রত্যেককে আলাদাভাবে আমি কী করবো? বর্গমূল করব। করলে কত হবে? জিরোকে করলে জিরো হয়, এটা একে করলে এক, চারকে করলে দুই, এটা হচ্ছে এক, এখানে হচ্ছে রুট টু, এটা হবে রুট থ্রি, নিচে দুই, এটা হবে এক। এক্ষেত্রে রুটের আগে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া দরকার, কিন্তু আমাদের ত্রিকোণমিতিতে যে কোণগুলো আছে সে কোণগুলো সব জিরো থেকে নব্বই ডিগ্রি, তাহলে প্রত্যেকে কী আছে? ধনাত্মক শুক্রকোণ এবং সমকোণ। সেই জন্যে এই ধনাত্মক শুক্রকোণের মধ্যে কোনো মানই কিন্তু আমাদের মাইনাস মান নেই, সেই জন্য আমরা মাইনাস চিহ্নটা বর্জন করে দিই। আমরা কী ধরি? আমরা প্লাস মানটাকে ধরি সবসময়। তাহলে এই যে মানগুলো, মানটা বেরোলো আমার জিরো, একের দুই, এক ওয়ান বাই রুট টু, রুট থ্রি বাই টু এবং ওয়ান, এই যে মানটা বেরোলো এই মানটা হচ্ছে সাইনের মান। আমাদের এবার ছক করতে হবে, ছক করে মানটা বসাতে হবে। তোমাদের কাছে যদি খাতা পেন থাকে, তোমরা খাতা পেন দেখে এটা টুকে নিতে পারো এবং টুকে নেবে, নিলে ভালো হবে। আমরা ছক করছি, এখানে আমরা ছটা কোণানুপাত আছে, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, জিরো ফাইভ সিক্সটি নাইন, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা ট্যান, এটা কট, এটা হচ্ছে সেক, আর হচ্ছে নিজেটা হচ্ছে কোসেক। সাইনে মানে আমরা কত ডিগ্রি মান পেলাম? আমরা জিরো পেলাম, থার্টি পেলাম, ফর্টি ফাইভ পেলাম, সিক্সটি পেলাম ও নব্বই ডিগ্রি মান পেলাম। কী কী মানগুলো বেরিয়েছিল? সাইন জিরো মান ছিল জিরো, সাইন থার্টি ছিল হাফ, এটা ছিল ওয়ান বাই রুট টু, এটা রুট থ্রি বাই টু, এটা হচ্ছে ওয়ান। সাইনের মানটা যেই বেরিয়ে গেল, এখানে চারটে কথা আমি লিখব, সেগুলো যদি মনে রাখতে পারো তাহলে সহজেই মানগুলো বেরিয়ে যাবে। যেমন সাইনের যে মানটা বেরোলো সেই মানে যদি ঘুরিয়ে লিখি সেটা বেরোবে কসের মান। তাহলে সাইনকে ঘুরিয়ে পাই, ঘুরালে কী হবে? একটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, এটা ওয়ান বাই রুট টু আসলো, এটা এখানে হাফ আসলো, জিরোটা এখানে চলে আসলো, কত সহজে বেরিয়ে গেল। যেই সাইন বাই কস বেরিয়ে গেল আমরা ট্যান বের করতে পারি। সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান বেরোয়, কারণ ট্যান থিটা ইজ ইকাল টু সাইন থিটা বাই কস থিটা। সেই জন্য জিরোকে এক দিয়ে ভাগ করলে কত হয়? জিরোকে এক দিয়ে ভাগ করলে হয় জিরো। জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো পদ দিয়ে, যে কোনো রাশি দিয়ে ভাগ করে না, কারণ জিরোকে ভাগ করা যায় না। তাই জিরোকে ভাগ করলে সব মানই কত বেরোবে? জিরো বেরোবে। তাহলে জিরো বাই এক ইজ ইকাল টু কত? জিরো। ওয়ান বাই দুইকে রুট থ্রি বাই টু দিয়ে ভাগ করলে কত হবে? দুই দুই কেটে গিয়ে কত হবে? ওয়ান বাই রুট থ্রি, এটা পুরোটা কেটে গিয়ে এক, এটা হবে রুট থ্রি। এবার হচ্ছে জিরোকে উল্টালে কী হয়? জিরোকে উল্টালে ভাই একটা উপরে যাবে, নিচে জিরো হবে, একটু সম্ভব নাকি? জিরো দিয়ে ভাগ করা যায় না, এটা অনির্ণীয় মান। এরকম মানটা কত হচ্ছে? অনির্ণীয়। এটাকে আমরা আলফা খোঁজে চিহ্নিত করে থাকি আমরা ইনফিনিটিতে। এটা কারণ পেলাম, ট্যান পেলাম, ট্যানটা কীভাবে পেলাম? সাইনকে কস দ্বারা ভাগ করে। এবার ট্যান পেয়ে গেলাম আমরা, কস কী করে পাবো? ঠিক আগের মতো ট্যানকে ঘুরিয়ে, ট্যানকে ঘুরিয়ে কট পাই। তাহলে এটা চলে আসলো, এটা হচ্ছে রুট থ্রি,
এটা হচ্ছে 1, এটা 1/√3, এটা হচ্ছে 0। সাইন কস পেলাম, ট্যান কট পেলাম, এবার কি দেখো সেক। আমরা জানি কস থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, যাকে সংক্ষেপে বলে থাকি ভূতি। হ্যাঁ, আমার মনে রাখার জন্য সহজে বলি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ বাই লতি, তার বোন হচ্ছে ভূতি। কস থিটা সাইন, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান হচ্ছে কট, হচ্ছে কট হচ্ছে ভুল, কট হচ্ছে কি হচ্ছে ভুল, যেমন ভূতির ভু, আর সাইনের আর হচ্ছে মানে সাইন থিটা হচ্ছে লম্ব, লতির ল, এই দিলে আমরা কটটা পেয়ে গেলাম। আবার কটকে উল্টালে কি বেরোবে, ট্যান বেরোবে। তাহলে এবার কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এবার কস থিটাকে যদি উল্টাই আমরা দেখবো সেক থিটা পাবো। কস থিটাকে উল্টাতে হবে, এককে উল্টালে কত হবে এক, এটা লিখে নিয়ে পাশে লিখে নিই আমরা, কসকে উল্টিয়ে উল্টে লিখলাম, এটা উল্টালে কত হবে 2/√3, এটা উল্টালে কত হবে √2, এটা উল্টালে কত হবে 2। এবার জিরোকে উল্টালে কত হয়, এই যে জিরোকে আমি উল্টে দিই কত হয়েছে, এটা অনলাইনে। এবার বাকি থাকলো, বাকি থাকলো কোনটা কোসেক, এটা সাইনকে উল্টেও হয় আবার কস সেককে ঘুরালেও হয়, আমরা ঘুরিয়ে দিই, কে আবার উল্টাতে, এবার সেককে ঘুরি, আলফা 2/√3, এটা 1। এইভাবে মানের টেবিলটা তোমার বাড়িতে বসে প্র্যাকটিস করবে, তাহলে এই মান, এই মানের অঙ্ক প্রতি বছর মাধ্যমিকে একটা করে থাকে, যেটা সহজেই মানগুলো বসালে ক্যালকুলেশন করলে অনার্সে 3 নম্বর পাওয়া যায়, এবং শর্ট কোশ্চেন করতে গিয়ে এই মানগুলো ভীষণভাবে কাজে লাগবে, সেক্ষেত্রে মুখস্থ করার সম্ভাবনা তোমাদের পক্ষে এখন। হ্যাঁ, চেষ্টা করো মুখস্থ করার, কিন্তু বাড়িতে বাড়িতে লিখে লিখে যদি প্র্যাকটিস করো তাহলে দেখো সহজেই মুখস্থ হয়ে যাবে। আমরা কোনো প্রবলেমে যাচ্ছি, হ্যাঁ কয়েকটা বিষয়ে আমরা ইয়ে বলি, উদাহরণ দিই, মানগুলো বসাবে কী করে। ধরো একটা মান আছে মনে করো এরকম 2 sin²⁰⁵°, দুইয়ের সঙ্গে একটা গুণ, আমরা দুইটা গুণ আকার লিখলাম, সাইন 45°, যে সাইন ছিল মান এখানে, সাইন ফোর মান কত ছিল 1/√2, এই 1/√2 বসালাম, স্কোয়ার আছে দেখে দেখে স্কোয়ার পাতা বেঝা করা আছে, বা মনে করা যে মনে করা দেখা আছে 3/2, তুমি এখানে বসাবে 3/2, এইভাবে তাহলে সহজে মানগুলো ক্যালকুলেশন করলে কত হবে 3/2 × এটা কত হবে 1√2² হলে কত হয়, দেখো মানগুলো মুখস্থ করলে কত সহজেই আমরা শর্ট কোশ্চেনগুলো করতে পারি। আচ্ছা একটা প্রবলেম দেওয়া আছে মনে করো 2 sin²θ = 1/2, আমরা থিটা মান কত, তাহলে আমরা কী করতে পারি, আমরা দুই ভাগ করে দিই, থিটা মান বের করতে গেলে সাইন 2 শব্দকে তাড়াতে হবে আমার, তাহলে sin²θ = 1/4, সমান সমান 1/2² sin²θ মানে হচ্ছে sin θ² কারণ থিটাকে বর্গ করা যায় না, তাই সাইনকে বর্গ করা যায় বলে আমরা সাইন এইভাবে লিখতে পারি আমরা। sin θ = ½, এবার থিটা বের করতে সাইনকে দাঁড়াতে হবে আমাকে, এবার আমরা দেখবো এই হাফটা সাইনের কত ডিগ্রির মান, তাহলে আমরা লিখতে পারি আমরা sin θ হাফটা হচ্ছে sin 30° এর মান। এবার দুপাশ থেকে সাইন সাইন বাদ দিয়ে দেবে, কখন কখন কাটবে না কিন্তু, কারণ কোনো অনুপাত থেকে কাটাকুটি করা যায় না, মানে কাটা যায় না, শুধু এটা সাইনকে কাটলাম পরীক্ষার সাথে না তোমার নাম্বারটাও কাটতে হবে, সেই জন্যে সাইনকে বাদ দিয়ে দেবে, বাদ দিলে কত হবে θ = 30°। এইভাবে শর্তসিগুলো করতে হয় আমাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে, সময় খুব সংক্ষিপ্ত, আর মনে হয় কয়েক মিনিট বা কমই বাকি আছে, ওই একটা অনুরোধ আছে, একটা অনুরোধ আছে, তাই না, তাহলে আমি আজকে এই পর্যন্ত শেষ করলাম, যদি বুঝতে অসুবিধা থাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া, সেগুলিকে সমাধান করে দেওয়া, একদমই। আমাদের সময় শেষ, আমাদের একটি অনুরোধ এসছে, একজন ছাত্রী পাঠিয়েছেন ম্যামের কাছে, আমি ম্যামকে অনুরোধ করব যে ওই অঙ্কটি করে দেবার পর আমরা এই ক্লাস শেষ করব আর কি।
সুনেত্রা দত্ত অনুরোধ করেছে দুই দাগের অঙ্কটা। দুই দাগে ছিল 15,000 টাকা, নাম যাই হোক, 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করেছে, বছরের শেষে 3,000 টাকা লোকসান হয়েছে, তাহলে কি হবে? একদম ঠিক, সবসময় আমরা মানে ব্যবসা শুরু করি লাভের আশায়। তা এই যেমন জটিল পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তা এখন তো আর লাভের আশা কোন সব ব্যবসায়ী নাও হতে পারে, লোকসানও হতে পারে। তা সেই লোকসান হলে তখন কি করা যাবে? ব্যবসা বন্ধ করে দিতে হবে, নাকি পরের বছরের আশায় আবার আমরা কি করব? যে পরিমাণ লোকসান আমরা পাব, সেই লোকসানটাকে আমরা কি করব? না, আমরা আমাদের নিজে থেকে ওই লোকসানটাকে মেটানোর চেষ্টা করব, তাহলে আমাদের ব্যবসাটা টিকিয়ে থাকবে এবং পরবর্তীতে লাভের আশা আমরা করতে পারি। তা সেই যে একইভাবেই তোমার মূলধনের অনুপাত বের করতে হবে, আমি খুব সংক্ষেপে বলছি, সময় খুব সংক্ষিপ্ত, 15,000, 10,000 এবং 25,000। তাহলে এদের মূলধনের অনুপাত 15:10:25, 5:3:2:5। তাহলে তোমার ওই 3,000 টাকা লোকসান হলে তখন তো আর টাকা আমরা পাবো না, তখন দিতে হবে। তাহলে 3,000 টাকা লোকসানের মধ্যে আমি এখানে প্রথম জন করলাম, প্রথম জন দেবে, আগে সব পেয়ে গেছে, এখন দেবে যে 3,000 × 3/10, যোগ করলে 10 হচ্ছে, তাহলে 900 টাকা। দ্বিতীয় জন দেবে 3,000 × 2/10 = 600 টাকা। আর তৃতীয় জন দেবে 3,000 × 5/10 = 1,500 টাকা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদের এর পরবর্তীতে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ওভারকাম করার। আমরা আমাদের অনুযায়ী চেষ্টা করব, ক্ষমতা অনুযায়ী। তোমরা তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা পাঠাবে, আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব। একদমই তাই, আমাদের সময় শেষ। আমরা আরও একবার ধন্যবাদ জানাবো, আমাদের মধ্যে এতক্ষণ উপস্থিত ছিলেন শিক্ষিকা পদ্মাবতী মণ্ডল ও শিক্ষক বিপ্লব দত্ত। আমরা স্যার এবং ম্যাডামকে আরও একবার ধন্যবাদ, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা যেভাবে সময় দিচ্ছেন, প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা যেভাবে প্রথম দিন থেকে সময় দিচ্ছেন, আমাদের এই পাঠশালাতে আসছেন, আমরা তার জন্যে বনগাঁ পুরসভা ও নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে তাদেরকে আরও একবার কৃতজ্ঞতা জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, পরবর্তী 10ম শ্রেণীর ভূগোল ক্লাস নিয়ে ফিরে আসবো, সাথে থাকবেন ভবসিন্ধু মণ্ডল ও পঙ্কজ রায়। এখনকার মতো এই পর্যন্তই, পরের ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। 11টা থেকে লাইভ 4 ঘন্টা। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সমস্যায় ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভার সহযোগিতায় পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে বনগাঁর প্রখ্যাত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। 10ম ও 12ম শ্রেণীর 2টি করে ক্লাস প্রতিদিন বেলা 11টা থেকে লাইভ 4 ঘন্টা। উত্তর 24 পরগনা, 50 পেরিয়ে ছাত্রছাত্রীদের সাফল্য কামনায় টাউন লাইব্রেরি বনগাঁ উত্তর 24 পরগনা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, ছাত্রছাত্রীদের সাফল্য কামনায় সিগনেট দে স্কুল, জাতীয় মানের ইংলিশ মিডিয়াম ICSE, নিউ দিল্লি, কালুপুর, বনগাঁ। অন্ধকার, আসবে নতুন সকাল। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক, সমস্ত সরকারি নিয়ম মেনে চলুন, গৃহবন্দী থাকুন, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, আসবে নতুন সকাল।